বেগম জিয়াজউদ্দিন জামিন পান তাহলে তিনি বিদেশে চিকিৎসার জন্য যাবেন, সরকারের ক্ষেত্রে কোনো সহযোগিতা বা তার জামিনের বিষয়ে কোনো ব্যবস্থা নেবে কিনা? আপনি যে মাননীয় সংসদ সদস্যের কথা বলেছেন, তিনি আমার সঙ্গে দেখা করে ওই কথা বলেছেন কয়েকদিন আগে। তো যে তাদের অভিপ্রায়ের কথা বেগম জিয়াকে ঘিরে, জামিন পেলে তিনি বিদেশে যাবেন, এটা আমাদের মুখ দিয়ে আমরা বলিনি, তারাই যখন বলছেন এখন, তখন আমি নিঃসংকোচে বলতে পারি যে তিনি আমাকেও বলেছেন এ বিষয়টা প্রধানমন্ত্রীকে বলার জন্য। সেটা আমি জানিয়েছি, কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি জামিন পাবেন কি না, সেটা তো আদালতের বিষয়। সরকার আদালতকে কিভাবে বলবে যে জামিন দিয়ে দেবেন, এটা কি বলা উচিত? তাহলে বিচার ব্যবস্থার প্রতি এটা অসম্মান নয় কি? তাহলে তো সরকারের হস্তক্ষেপই হল তারা যে কথাটা বলছেন। তিনি যদি জামিন পান এবং চিকিৎসকরা যদি মনে করেন তার বিদেশে গিয়ে চিকিৎসা করা দরকার, তো সেটা তারা বলতে পারেন। সে ধরনের কোনো রিপোর্ট পেলে এবং চিকিৎসকদের সেরকমের পরামর্শ থাকলে সেটা তারা জানাতে পারেন। আদালতকে জামিন দেওয়ার ব্যাপারে সরকার কি ব্যবস্থা? তাহলে তো সরকার জামিন দেবে না একথাও বলতে পারে। হস্তক্ষেপ হস্তক্ষেপ দুটোই হস্তক্ষেপ। আপনি জামিন দিতে বললো হস্তক্ষেপ, জামিন না দিতে বললো এটা হস্তক্ষেপ। কাজে এই ব্যাপারে আদালতের উপর ছেড়ে দিন। সেখানে তারা জামিন যখন চাইবেন তখন পক্ষ বিপক্ষ তো আলোচনা ডিবেট তো হবে, সেখানে সে অবস্থা আসলে তখন কি জামিনটা তারা কেন চান, আর জামিন চাওয়ার মতো মামলার সেই সুবিধা আছে কি না সেটাও তো দেখতে হবে। জামিন চাইলে আদালত জামিন দেবে কি না এটা তো আদালতের বিষয়, যিনি বিচারপতির আসনে বসবেন তিনি জামিন মঞ্জুর করতে পারেন, সেটা তো সরকারি পক্ষের এখানে কিছু করার নেই। অন্য কোনোভাবে সরকার চায় কিনা বেগম জিয়া বিদেশে চিকিৎসা নেই, সেক্ষেত্রে সরকারের কোনো ইচ্ছা? বেগম জিয়ার সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, উনি যদি জামিন পান, যদি চিকিৎসকরা তার বিদেশ যাওয়ার ব্যাপারে জামিন পেলে, চিকিৎসকরা যদি তার বিদেশ যাওয়ার ব্যাপারে তারা রিপোর্ট দেন, তাহলে তখনকার ব্যাপার তখন দেখা যাবে। প্রত্যেকটা ব্যাপারে যদির মধ্যে আটকে যাচ্ছে, তিনি তাকে জামিন দিয়ে বিদেশে পাঠানো বিষয়টাই তাদের দলের চিন্তা ভাবনার কথা বলেছেন, জানিয়েছেন। এবং বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যাতে বলি সেজন্য আমার কাছে পার্টি সেক্রেটারি জেনারেল হিসেবে আমার কাছে গিয়ে বলেছেন। কিন্তু এটার তো একটা রাজনৈতিক দিকও আছে, আপনারা কি মনে করছেন বিএনপি নিজেই খালেদা জিয়াকে মাইনাস করতে চাইছে? না, এই ধরনের কথা আমি কেন, বিএনপি খালেদা জিয়াকে মাইনাস করতে চাচ্ছে
এটা আমি কেন বলবো, এটা তো আমার বলা উচিত নয়। সে তো আন্তরিকভাবে বেগম জিয়ার হয়তো ইচ্ছাও থাকতে পারে এরকম, এখন বেগম জিয়ার সাথে নিশ্চয়ই আলাপ আলোচনা করেই পরবর্তী ব্যাপারে কী কী পদক্ষেপ নিতে হয় সেটা করতে গিয়ে আমার সঙ্গে আলাপ। আমি স্রেফ জানিয়েছি না, আদালতের বিষয় বলেছেন, আদালতে জামিনের বিষয়টা তো এখানে মূল, জামিনটা আদালতে জামিন না হলে আমি কিভাবে থাকতে পারব না, শুধু আমাকে নয়, আমাকে হারুন সাহেব যেটা বলেছেন সেটা তিনি আমাকে জানিয়েছেন, তিনি নিজেও প্রধানমন্ত্রীকে বলেছেন।